সারাদিন ফেসবুক অথবা মেসেঞ্জার চালালেও যেন অ্যাক্টিভ না দেখায় যেন আপনার পরিচিত বা আপনার আপনজনরা যাতে না বুঝে যে আপনি আসলে ফেসবুক চালাচ্ছেন সেটা কিন্তু সবাই চেষ্টা করি আমিও চেষ্টা করেছিলাম সময় বাট এটা আসলে দেখা যায় অনেকে অনেকভাবে করার পরেও ব্যর্থ হয়েছি তাই আজকের ভিডিওটি সবার জন্য যেন আপনি আপনার ফোনে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে দুই তিনটে সেটিং যদি অন করে রাখেন আপনি ফেসবুকে থাকলেও আপনাকে অন মানে অ্যাক্টিভ দেখাবে না সো চলুন আমরা সেই সিস্টেমটি দেখে আসি সাবস্ক্রাইব করুন জিএম হাসানার চ্যানেলকে ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন টিপস সবার আগে পেতে আপনি সর্বপ্রথম ফেসবুকের যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনার অ্যাকাউন্টে যাবেন আপনি ফেসবুক আপনি মোবাইল থেকে ফেসবুক বড় ফেসবুক বলেন অথবা আপনি ফেসবুকের মেইন যে অ্যাপ ওইটা দিয়ে বলুন অথবা পিসি দিয়ে যে কোনো একটা অ্যাপ দিয়ে আপনি জাস্ট ওপেন করবেন দেন ওই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এটা সবার ফোনে থাকে এই থ্রি ডট মেনুতে যাবেন থ্রি ডট মেনুতে গেলে এই যে নিচে দেখতে পাবেন সেটিংস সেটিংসে যাবেন সেটিংসে গেলে দেখতে পারবেন এইদিকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো অপশন দেখাবে এই অপশানগুলোর থেকে আপনি একটু খুঁজে বের করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস হ্যাঁ শো ওয়েন ইউ ওয়ার অ্যাক্টিভ জাস্ট এটাতে ক্লিক করবেন দেন এদিকে এই যে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে আমারটা কিন্তু সবুজ বাতি জলে আছে আমি যদি এখন এখানে ক্লিক করি এবং টার্ন অফ চ্যাট এখানে যদি ক্লিক করি আমাদের এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম সেটিং এইভাবে আপনার অ্যাকাউন্টটা মেনলিভাবে সেট আপ করে নেবেন এরপর আপনি কি করবেন আপনি আপনার মেসেঞ্জারে যাবেন হ্যাঁ যদি আপনি মেসেঞ্জারও ব্যবহার করে থাকেন মেসেঞ্জারে গেলে দেখবেন এই যে অ্যাক্টিভের এখানে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একেবারে উপরে কিন্তু একটা থ্রি ডট একটা মেনু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি জাস্ট ক্লিক সরি উপরে আপনার জাস্ট চেহারার আইকনে আর কি ক্লিক করবেন চেহারার আইকনে যদি আপনি ক্লিক করেন একেবারে নিচে একটা অপশান দেখবেন এই যে অ্যাভেইলেবিলিটি অ্যাভেলেবলিটি এখানে ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন দেখবেন এই যে এটা অন করা থাকে অনেকের ইয়েতে যদি এটা অন করা থাকে জাস্ট অফ করে দিবেন এই যে টার্ন অফ জাস্ট এইটুকু যদি আপনি অফ করে রাখেন শেষ আপনার ঝামেলা শেষ আপনি যদি সারাদিন ইন্টারনেটে পরেও থাকেন আপনাকে দেখাবে না মানে অ্যাক্টিভ দেখাবে না সো আসলে এইটুকুই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টা বাঁচিয়ে রাখবেন যেন পরবর্তী সকল টিপস অ্যান্ড এর ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী টিউটরে আল্লাহ হাফেজ